সুপ্রিয় শিক্ষার্থী, রোহিত চাদুর অনলাইন স্কুল টিভিতে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ক্লাস ওয়ানরা প্রশ্নটা সমাধানের দিকে যায়। প্রশ্নটা সমাধান করার আগে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। প্রশ্নটা হচ্ছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 2790 বর্গমিটার। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 2790 বর্গমিটার এবং দৈর্ঘ্য 90 মিটার ক নং প্রশ্ন হচ্ছে, জমিটির দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। খ নং প্রশ্ন হচ্ছে, জমিটির প্রস্থ কত। গ নম্বর, জমিটির দৈর্ঘ্য ঠিক থাকলে এবং প্রস্থ 20 মিটার হলে ক্ষেত্রফল কত। জমিটির দৈর্ঘ্য ঠিক থাকলে এবং প্রস্থ 20 মিটার হলে ক্ষেত্রফল কত। ঘ নম্বর, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জমিটির দৈর্ঘ্যের সমান হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আসো আমরা প্রশ্নগুলোর সমাধান করি। আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন সমাধান করব। ক নম্বর প্রশ্ন সমাধান করার পূর্বে আমাদের ডাটটা আরেকটু দেখে নিই। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 2790 বর্গমিটার এবং দৈর্ঘ্য 90 মিটার। জমিটির দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। এখন আমাদের এখানে জমির দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। এই 90 মিটারকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো আসো আমরা সমাধান করি। এ অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটা নির্দিষ্ট সূত্র লাগবে। সূত্রটা হচ্ছে মিটার এবং সেন্টিমিটারে। তো অঙ্কটা করার মুহূর্তে আমরা শুরু করব এভাবে যে আমরা জানি এক মিটার সমান 100 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে সেমি লিখতে পারি। এখন এখানে অঙ্কের মধ্যে আমাদের 90 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। তো আমরা 1 মিটারের নিচে 90 মিটার লিখে 90 মিটার সমান 90 × 100 সেন্টিমিটার, অর্থাৎ এটা যদি আমরা গুণ করি তাহলে 0 দিয়ে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, অর্থাৎ 0-র সাথে আমরা যে সংখ্যাটাই গুণ দিই সেটার ফল 0ই হবে। এখানে আমরা এক ঘর বাদ রাখব। এক ঘর বাদ রেখে দশকের ঘরের সংখ্যাটা গুণ করব। দশকের ঘরে আছে আমাদের 9। 9 দিয়ে 0কে গুণ করলে 0, যেহেতু আমরা পূর্বেই বলেছি 0-র সাথে আমরা যে সংখ্যায় গুণ করি সেটার ফলাফল সবসময় 0। 9 দিয়ে আবার 0কে গুণ করলে 0, পরে 9 দিয়ে 1কে গুণ করলে 9×9। এখন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে 0009, অর্থাৎ 9000, অর্থাৎ 90 মিটার সমান 9000 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি, অতএব জমিটির দৈর্ঘ্য 9000 সেন্টিমিটার। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নটা সমাধান করার পূর্বে আমরা প্রথমে খ নম্বর প্রশ্নটা একটু করে নিই। জমিটির প্রস্থ কত, অর্থাৎ ডাকের মধ্যে দেওয়া আছে যে
জমির ক্ষেত্রফল 2790 মিটার বর্গমিটার এবং দৈর্ঘ্য 90 মিটার এখান থেকে আমাদের প্রস্থের পরিমাণটা বের করতে হবে তো আসো আমরা প্রস্থের পরিমাণটা দেখি এখানে আমাদের প্রস্থ বের করার পূর্বে আমাদের একটা সূত্র ধরে কাজ করতে হবে সূত্রটা লেখার আগে আমরা লিখব আমরা জানি এবং সেই সূত্রটা সেই সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সেটাকে আমরা একটু উল্টো ভাবে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া আছে 90 মিটার দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া আছে 90 মিটার এবং প্রস্থের কোনো পরিমাণ দেওয়া নেই প্রস্থটাই আমাদের বের করতে হবে তো প্রস্থ যা লেখা আছে আমরা তাই লিখি প্রস্থ প্রস্থ তার পূর্বে এখানে আমরা একটা বা চিহ্ন দিয়ে নেই তাহলে দৈর্ঘ্যের পরিমাণটা লিখলাম 90 গুণ প্রস্থের কোনো পরিমাণ দেওয়া নেই যার জন্য প্রস্থ প্রস্থই রইল ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের 2790 ক্ষেত্রফল দেওয়া আছে 2790 তো আমরা এখন শুধু প্রস্থ বের করব এবং এই পাশের সংখ্যাটা আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব এই পাশের সংখ্যাটা সমান সমানের ওই পাশে নিয়ে যাব তো সমান সমানের ওই পাশে নিলে এই পাশে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন হতে হবে ওই পাশে এখানে গুণ চিহ্ন আছে তো 2790 এর পরে আমরা ভাগ চিহ্ন দেব এখানে গুণ চিহ্ন ছিল এজন্য সমান সমানের এই পাশে নেওয়ার জন্য আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দেওয়ার পরে এখানে সংখ্যাটা লিখব সংখ্যা ছিল 90 আমরা তাই 90 লিখলাম এখন আমরা এই প্রশ্নটার ভাগ করি এখানে ভাজ্য 2790 একে 90 দিয়ে ভাগ দিতে হবে 2790 এই ভাজ্যকে ভাজ্য 90 দ্বারা ভাগ দিতে হবে এখন আমরা লক্ষ্য করি এখানে আছে দুই সংখ্যা প্রথমে যদি আমি দুই সংখ্যাকে ভাগ দিই তাহলে আমি দিতে হবে 27 কিন্তু 90 এর চেয়ে 27 ছোট সংখ্যা এজন্য 90 দিয়ে 27 কে ভাগ করা যায় না তো আমাদের এখানে তিন ঘর পর্যন্ত সংখ্যা নিতে হবে অর্থাৎ 90 দিয়ে 279 কে ভাগ দিতে হবে তো আমরা 90 এর ঘর নামতা পরে 279 পর্যন্ত মিলানোর চেষ্টা করি তো আসো এখানে 90 এর ঘর নামতাটা একটু দেখি আমরা 90 গুণ 1 আমরা জানি কোন সংখ্যার সাথে যে সংখ্যায় গুণ দেই সংখ্যা সেটাই নামে অর্থাৎ 90 দিয়ে 1 কে গুণ দিলে 90 এখন 90 দিয়ে 2 কে গুণ দেই তাহলে 200 9 গুণে 18 অর্থাৎ 90 এর ঘরের নামতায় 2 কে 2 বার দিলে দেখা যাচ্ছে 180 এখনো আমাদের 279 পর্যন্ত মিলাতে হবে সেই পর্যন্ত একটু যাওয়ার চেষ্টা করি 90 গুণ 3 300 3 9 27 270 90 গুণ 4 400 4 9 36 অর্থাৎ তিন বার দিলে আমার 279 এর চেয়ে কম অর্থাৎ 270 থাকে কিন্তু চার বার দিলে সেটা বেশি হয়ে যায় তো আমরা এখানে নিচে ভাজ্যর চেয়ে বেশি সংখ্যা লিখতে পারবো না অর্থাৎ আমাদের ছোট সংখ্যাটা লিখতে হবে তাহলে আমাদের এখানে ভাগ ফলে দিতে হবে 3 এবং ভাজ্যকে ভাজ্যর নিচে নামাতে হবে 270 270 এখন আমরা এটাকে বিয়োগ করব এখন আমরা এটাকে বিয়োগ করব 9 থেকে 0 বাদ গেলে 9 7 থেকে 7 বাদ গেলে 0 2 থেকে 2 বাদ গেলে 0 বাম পাশে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমাদের এখানে একটা 0 আছে সেই 0টা কেটে আমরা নিচে আনি তো আমাদের এখানে হয়ে দাঁড়ালো 90 90 দিয়ে 90 কে একবার ভাগ যায়
অর্থাৎ আমাদের ভাগফল হচ্ছে 31, অর্থাৎ আমাদের প্রস্থ 31 মিটার, অর্থাৎ আমাদের 2790 কে 90 দ্বারা ভাগ দিলে আমরা প্রস্থ 31 মিটার পাই। চলো আমরা এখন গ নং প্রশ্নটার সমাধান করি। গ নং প্রশ্ন লেখার পূর্বে বা সমাধানের পূর্বে আমরা গ নং প্রশ্নটা একটু দেখি। জমিটির দৈর্ঘ্য ঠিক থাকলে, জমিটির দৈর্ঘ্য ঠিক থাকলে এবং প্রস্থ 20 মিটার করলে, অর্থাৎ আমরা আগে যে 31 মিটার পেয়েছিলাম, 31 মিটার প্রস্থ পেয়েছিলাম, সেই প্রস্থ 31 মিটারের পরিবর্তে 20 মিটার ধরে আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখি আগের সূত্রটার মতোই, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ। আমাদের এখানে সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রশ্নে বলে দিয়েছে জমির দৈর্ঘ্য ঠিক থাকলে, অর্থাৎ জমির দৈর্ঘ্য যে 90 মিটার ছিল সেই 90 মিটার এবং প্রস্থ 20 মিটার, এটা ধরে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো দৈর্ঘ্যটা, চলো আমরা ক্ষেত্রফলটা বের করি। দৈর্ঘ্য হচ্ছে 90, দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার, প্রস্থ 20 মিটার, প্রস্থ 20 মিটার। এখন বর্গ এককে বর্গ আর একক হচ্ছে এদের মিটার, দুই জায়গারই একক আমাদের মিটার। তো এখন এটা গুণ করি, 90 20, শূন্য দিয়ে আমরা যে সংখ্যাকে গুণ করি ফলাফল সবসময় শূন্য, শূন্য গুণ শূন্য শূন্য, শূন্য দিয়ে নয়কে গুণ দিলে শূন্য, এক ঘর বাদ রাখবো, বাদ রেখে আমরা দশকের ঘরের গুণটা করব, দুই দিয়ে শূন্যকে গুণ দিলে শূন্য, নয় দিয়ে গুণে 18, শূন্য শূন্য 8 1, অর্থাৎ 1800 বর্গ মিটার, 1800 বর্গ মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য 90 মিটার এবং প্রস্থ 20 মিটার হলে এটার ক্ষেত্রফল হবে 1800 বর্গ মিটার, অর্থাৎ ক্ষেত্রফল 1800 বর্গ মিটার। এখন আসো আমরা ঘ নং প্রশ্নটার সমাধান করি। ঘ নং প্রশ্নের সমাধান শুরু করার পূর্বে আমরা ঘ নং প্রশ্নটা একটু দেখে নিই। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জমিটির দৈর্ঘ্যের সমান হলে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জমিটির দৈর্ঘ্যের সমান হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো জমিটির দৈর্ঘ্য আমরা অঙ্কটা করি, দেওয়া আছে 90 মিটার, এই দৈর্ঘ্যটার সমান বর্গক্ষেত্রের এক বাহু ধরে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেওয়া আছে জমিটির দৈর্ঘ্য যখন 90 মিটার, তাহলে অতএব বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
90 মিটার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হয়েছে 90 মিটার। এখন আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার পূর্বে আমাদের একটা সূত্রের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বর্গ একক। বাহু গুণ বাহু বর্গ একক। এখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দুইবার গুণ করে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আছে 90 মিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য সেই 90 মিটারই হবে এবং একক হবে বর্গ মিটার। এখন 90 দিয়ে তাহলে 90 কে আমরা গুণ করি, 0 দিয়ে গুণ করলে 0, এখন 9 দিয়ে 0 কে গুণ দিলে 0, 9 দিয়ে আবার 9 কে গুণ দিলে 9 9 81, 0 0 1 8, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াবে 8100 বর্গ মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ মিটার। তো এই ছিল আমাদের 2-3 নং প্রশ্নের সমাধান। আজকের মতো এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।